উত্তরাঞ্চলের মৎস্য ভান্ডার হিসেবে খ্যাত বগুড়ার আদমদিঘি দুপচাচি এবং কাহালু উপজেলার মৎস্যচাষীরা বছর উৎপাদন করছেন 15,000 মেট্রিক টনেরও বেশি মাছ, যা স্থানীয় পর্যায়ের পাশাপাশি বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। মাছ চাষ করে নিজেদের ভাগ্য বদল করেছেন এই তিন উপজেলার 2,000-এরও বেশি শিক্ষিত বেকার যুবক, আর এই পেশায় এখন জড়িত অন্তত 60,000 মানুষ। বগুড়া সংবাদদাতা কমলেশ মহন্ত সানুর প্রতিবেদন জানাচ্ছেন অরিচুল ইসলাম। কথিত আছে, নাটোরের রানী ভবানী আদমদিঘি উপজেলার ছাতিয়ান গ্রামে বিয়ের পর এখানকার মানুষের পানির চাহিদা মেটাতে 365টি পুকুর খনন করেন। এরপর পাশের উপজেলা দুপচাচিয়া ও কাহালুতে শুরু হয় পুকুর খনন। কালের বিবর্তনে এই পুকুরের সংখ্যা বাড়তে বাড়তে তিন উপজেলায় প্রায় 20,000-এরও বেশি দাঁড়িয়েছে। বর্তমানে মাছ চাষের জন্য এসব পুকুর ব্যবহার করা হচ্ছে বলে জানালেন দুপচাচিয়া মৎস্য ব্যবসায়ীরা। মাছ চাষ করে প্রতি মাসে তাদের আয় প্রায় 10 থেকে 15,000 টাকা। এই খাতে বাড়ছে কর্মসংস্থান। 16 বছর পর্যন্ত এই মৎস্য খামারের সাথে জড়িত হয়ে আমরা এই কাজ করছি, যেখানে দিয়ে আমাকে সংসার ভালোভাবে চলতেছে, এখন বর্তমানে ভালোভাবে চলি আর। বগুড়ার এই তিন উপজেলার মাছ বিভিন্ন জেলায় বিক্রি করে পাইকারি ক্রেতারাও তাদের ভাগ্যের চাকা ঘুরিয়েছেন। মাছ এখান থেকে কিনে নিয়ে যায় বগুড়া দুপচাচিয়া, তারপর সিরাজগঞ্জ, এগুলো বিক্রি করি আমরা। প্রতি মাসে আমার 20 থেকে 25,000 টাকা আয়। দুপচাচিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা জানালেন, এখানকার উৎপাদিত পাবদা ও গলসা ভারতেও রপ্তানি হচ্ছে। উপজেলা থেকে অলরেডি যেটা পাবদা গুলসা যেটা বলা হয়, এটা ইন্ডিয়াতে রপ্তানি হচ্ছে। আমাদের চাষি যারা আছে তারা পুকুর পাড় থেকে সেটা ইন্ডিয়াতে রপ্তানি করতেছে। মাছ চাষে উদ্বুদ্ধ করতে চাষিদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।